ফ্রেন্ড, বর্তমান সময় প্লাস্টিকের জিনিস আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু এই প্লাস্টিক পরিবেশের জন্য যে কতটা ক্ষতিকর সে ব্যাপারেও কারোর অজানা নয়। সাধারণত ওয়ান টাইম ইউজের যে প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো আসে সেইগুলো মাটিতে পড়ে থাকলে সেটা নষ্ট হতে সময় লাগে প্রায় 450 বছর। আর এইরকম প্লাস্টিক প্রতিনিয়ত মাটিতে বা আমাদের পরিবেশের সাথে মিশে আছে, যেগুলো আমাদের জন্য আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এই প্লাস্টিকগুলো যদি রিউজ করা যায় তাহলে আমাদের পরিবেশকেও বাঁচানো সম্ভব, প্লাস এই ব্যবসা থেকে হাজার টাকা লাখ টাকা নয় কোটি টাকার ব্যবসা করা সম্ভব। এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে আলোচনা করব এই প্লাস্টিক দিয়ে কিভাবে রিউজ করা যাবে, রিউজের পদ্ধতিটা কি আছে, সাথে সাথে আপনি প্রসেসিংটা কিভাবে করবেন, কিভাবে সেল করবেন, আর কিলো প্রতি এই রিউজ কন্টেন্ট বা পিপি দানা থেকে কি পরিমাণে লাভ করা যায়। কিন্তু তার আগে মোটামুটি একটু ধারণা দিয়ে দিই ফ্রেন্ড, এই যে প্লাস্টিকের যে পিপি দানা বা রিউজ যে প্রোডাক্টটা আছে এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেরকম বোতল বলুন, চেয়ার বলুন, বালতি, গাবলা, এগুলো তৈরি হয়ে থাকে অলরেডি। এর সাথে সাথে বর্তমান প্রযুক্তির সাথে সাথে প্লাস্টিকের রোডও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই ব্যবসার একটু সুবর্ণ সুযোগ এই, এই ব্যবসার যে কাঁচামালগুলো ইউজ করা হয় সেগুলো অনেক কম টাকায় পাওয়া যায়, আর এটাই রিইউজেবল প্রোডাক্ট বানিয়ে এর থেকে ভালো টাকা ইনকাম করা যায়। ফ্রেন্ড, আপনি দেখেই থাকবেন গ্রামে গ্রামে ভাঙাড়িওয়ালা যে পুরনো জিনিসপত্র নিয়ে যায় প্লাস্টিকের, সেগুলো দিয়েও কিন্তু এই কাজ করা হয়। এছাড়া আপনি দেখে থাকবেন যে বড় বড় সিটিতে যে কাজটাগুলো মানে যে ময়লাগুলো, যে প্লাস্টিকের জিনিসগুলো, সেগুলো নিলামিতে বিক্রি হয়, আর এরকম একজনও এই নিলামি করা লোককে দেখাতে পারবেন না যে এই প্লাস্টিক বা এই ময়লার ব্যবসা করে যে কোটি টাকা ইনকাম করছে না। মানে যারা এই ময়লা নিলামে কেনে তারা কিন্তু অলরেডি কোটি টাকার মালিক বা এর থেকে কোটি টাকা ইনকাম করছে। ম্যাক্সিমাম লোক ফ্রেন্ড এই ব্যবসা সম্পর্কে জানে না। ফ্রেন্ড, এই ব্যবসাতে প্রতিযোগিতা নেই বললেই চলে। হতে পারে আপনি যে আমার ভিডিওটা দেখছেন এটা সম্পর্কে আপনিও প্রথমবার শুনছেন যে এর থেকে কোটি টাকা ইনকাম করা যায়। তো ফ্রেন্ড, আপনি যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ব্যবসাটি নাও করতে পারেন এটা আমি বলতে পারি যে এই ব্যবসা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যায়। এর প্রসেসিংটা দেখে নিন, এর ডাস্ট ক্লিনার মেশিন দিয়ে প্রথমত পরিষ্কার করে দিতে হবে। করার পরে এই স্ক্রাব গ্রাইন্ডার মেশিনটা দিয়ে এটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে, আর কাটার পরে এটা দিতে হবে ওয়াশিং কনভেয়ার মেশিনে, যেটা পরিষ্কার করে দেবে। এবার পলিথিনগুলো ওয়াশিং কনভেয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে দিতে হবে ভালোভাবে। এটা যখন ধোয়া হয়ে যাবে তখন আরেকবার পরিষ্কার করার জন্য, ভালোভাবে পরিষ্কার করার জন্য এই মেশিনটার ভিতরে দিতে হবে, যেটা আরও ভালোভাবে এটা পরিষ্কার করে দেবে। এর দেওয়ার পরে এটা শোকানোর জন্য ড্রাই মেশিনে ঢোকাতে হবে, যে জলগুলো আছে, ময়লাগুলো আছে সেটা আলাদা করে দেবে। যখন এটা পরিষ্কার হয়ে যাবে তখন দিতে হবে আপনার রিসাইকেলিং মেশিনের ভিতরে। কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে, সাদা কালার, লাল কালার, কালা কালার, মানে আলাদা কালারগুলো আলাদা করে রাখতে হবে, তাহলে আপনার জিনিসটার দাম বেশি আসবে, মানে 60 টাকার উপরেই আপনার কেজি আসবে। তো এটা আপনি দেখতে পাচ্ছেন পানির ভিতর দিয়ে কাটিং মেশিনে যাচ্ছে, আর এটা কাটিং করে বাজারে বিক্রি করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে ড্রাই করার পরে রিসাইকেলিং মেশিনের ভিতরে দিয়ে তারপর এটা কাটিং করে বাজারে বিক্রি করা হবে। এটা সাধারণত 50 টাকার উপরেই বিক্রি করা হয়, আর যদি আপনি আলাদা আলাদা কালার করতে পারেন তাহলে এটা আরও বেশি দাম পড়বে। তো আপনি দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকেজিং হিসেবে বাজারে বিক্রি করা হয়। এখন দেখে নিন কোন মেশিনটার কত টাকা দাম পড়বে। ডাস্ট ক্লিনার 1,80,000 টাকা দাম পড়বে, এরপর স্ক্রাব গ্রাইন্ডার 1,50,000 টাকা দাম পড়বে এটা, আর এরপরে যে ওয়াশিং মেশিনটা আছে, ওয়াশিং কনভেয়ার, এটা 2,00,000 টাকা দাম পড়বে। তারপর ফিল্ম ড্রাইভার যেটা ড্রাই করার জন্য আসে সেটা 2,50,000 টাকা দাম পড়বে, আর সবশেষে যেটা রিসাইকেলিং মেশিনটা ওটার দাম পড়বে 9,50,000 টাকা। তো আপনি দেখতে পারছেন মোটামুটি 17,00,000 টাকার দরকার, আর 1,000 স্কোয়ার ফিটে শুরু করতে পারবেন, ম্যান পাওয়ার লাগবে 10 থেকে 12 জনের মতো। এটা আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি আপনাকে অন্য একটা মেশিনও দেখাবো, কিন্তু মেশিনটা প্রথমে দেখে নিন কীভাবে কাজ করবে, আর এইভাবেই কাটিং করার পরেই বাজারে বিক্রি করতে হবে আপনাকে। সাধারণত যে মেশিনটা দেখালাম এটার দাম বেশি, কিন্তু এর যে প্রোডাক্টটা আসবে এটাও বেশি দামে বিক্রি হবে। আর এখন যে মেশিনটা দেখাচ্ছি এটা একটু কম দামে পেয়ে যাবেন। প্রথমত একই প্রসেসিং, যে ক্লিন করে নিতে হবে আপনার ক্লিনার মেশিন দিয়ে, এরপরে আপনাকে আবার কাটিং করতে হবে স্ক্রাব কাটিং মেশিন দিয়ে। তো প্রথমত দেখে নিন, এভাবে এক সাইডে দিলে অন্য সাইডে অটোমেটিক্যালি
পলিথিনগুলো ক্লিন হয়ে বেরিয়ে আসছে। আর এরপরে আপনাকে যে ক্লিন করার পরে যে মেশিনটাতে দিতে হবে ওটা কাটিং মেশিন, যে কাটিং মেশিন এটা অটোমেটিক হিট হয়ে কাটিং করে দেয়। আপনি দেখতে পাচ্ছেন সাইডে যে মেশিনটা, এটা কাটিং মেশিনের মতো ব্যবহার করা হয়। যেহেতু এই মেশিনটার দাম একটু কম, মোটামুটি 10-12 লাখ টাকা হলে পুরো সেট পাওয়া যায়, তো এই মেশিনটা দিয়ে আপনাকে এভাবে কাটিং করে নিতে হবে। আমি দেখাচ্ছি এটা কীভাবে, এই যে পিস পিস করে কেটে দিচ্ছে অনেক ছোটো করে, সেটা কীভাবে কাটছে সেটাও আপনাকে দেখাবো। কিন্তু আপনাকে কীভাবে এর ভিতরে দিতে হবে, এই পলিথিনগুলো নিয়ে শুধুমাত্র আপনাকে কাজই মেশিনের ভিতরে ঢোকানো, আর বাদ বাকি যে কাজটা মেশিনটা করে দেবে। তো আপনি দেখতে পারছেন এক সাইডে ঢোকানো হচ্ছে, অন্য সাইড দিয়ে যে পাউডার মতো বের হয়ে আসছে। তো এর কাজটা এরকম, একটু সহজ এর কাজগুলো। তো এই যে কাটিং করা হয়েছে সেটা রিসাইকেলিং মেশিনের ভিতরে দিতে হবে, আর এটা এক সাইড দিয়ে আপনার রিসাইকেল হয়ে বেরিয়ে যাবে। তো এটা যে জিনিসগুলো আছে, আপনাকে আলাদা আলাদা কালারের বা আলাদা আলাদা পলিথিন আলাদা করার দরকার নেই কালার, আর একসাথে হয়ে যাবে। এর দামটা বাজারে বিক্রি করতে গেলে একটু কম টাকায় পড়বে, মানে 50 টাকা কেজি দরে আপনি বিক্রি করতে পারবেন। এইভাবে কাটিং করার পরে, এভাবে রিসাইকেল করার পরে, সাধারণত যে কথাগুলো বলেছিলাম রোড বা বড় বড় কাজে যে ব্যবহার করা হয় প্লাস্টিকের যন্ত্র জিনিসপত্র, সেগুলোতে ব্যবহার করা হয়। তো এই কাজগুলোতে ঝামেলা অনেক কম এই মেশিনটাতে, আর লাভটা একটু কম থাকলেও মেশিনের দামও কম পড়ে। তো আপনি যে কোনো একটি ফ্যাটের প্রসেসিংটা দেখে নিয়েছেন, এই প্রসেসিংটা খুবই সহজ, অলমোস্ট 10-12 জন লোক লাগবে এই কোম্পানিটা চালাতে গেলে। আপনি অলরেডি দেখে নিয়েছেন কী কী মেশিন লাগবে আর কত টাকায় মেশিনগুলো পাওয়া যাবে। ফ্রেন্ড, যারা মেশিনগুলো নিতে চান বা কন্ট্যাক্ট করতে চান, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার জানার সুবিধার্থে চলুন দেখে আসি এই পিপিআর যে দানাগুলো আছে সেটা কোনটা কী রেটে বাজারে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন 60 টাকা কেজি, 80 টাকা কেজি, 95 টাকা কেজি বা 75 টাকা, 45 টাকা কেজি দরে কিনতে পাওয়া যায়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোয়ালিটির উপর। এবার এখানে দেখতে পাচ্ছেন 107 টাকা কেজি, 106 টাকা কেজি, আপনি যেরকম কোয়ালিটি বানাবেন সেরকম দামেই বিক্রি হবে। এই মেশিনটি আমি যে মেশিনটা দেখিয়েছি, এই দিয়ে আপনি ভালো কোয়ালিটি বা খারাপ কোয়ালিটি দুটোই বানাতে পারবেন। আপনি যদি ভালো কোয়ালিটি বানাতে চান তাহলে আপনার কালারগুলো আলাদা করে স্পেশাল কালারের উপরেই বানাতে হবে, আর যদি লোকাল বানাতে চান তাহলে সব একসাথে দিয়ে বানাতে হবে। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন কোনটা কী রেটে বাঁচানো হচ্ছে। ফ্রেন্ড, এই ব্যবসাকে আমি এই জন্য প্রমোট করতে চাচ্ছি কারণ এই ব্যবসা থেকে আপনি অপরিমাণে লাভ তো করতেই পারবেন, সাথে এই ব্যবসা যদি হিউজ পরিমাণে লোকে করে তাহলে আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। কারণ যখনই এই প্লাস্টিকগুলো বা এই রকম খারাপ জিনিসগুলো মাটি থেকে উঠে যাবে, মানে মাটিতে পড়ে থাকবে না, তখন আমাদের গাছপালা বা পরিবেশের জন্য খুবই ভালো হবে, জল খারাপ হবে না, পরিবেশ খারাপ হবে না, আর সাথে যারাই ব্যবসাটা করবে তারা খুবই ভালো টাকা ইনকাম করবে। তো এটা সবার জন্যই ভালো। তো ফ্রেন্ড, সব ব্যবসার মতো এই ব্যবসাতেও কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো তো এই যে কম টাকায় কাঁচামালগুলো পাওয়া যায়, বেশি টাকায় বিক্রি করা যায়, অনেক টাকা প্রফিট করা সম্ভব। অসুবিধাগুলো এই ফ্রেন্ড, এটা অল্প টাকা দিয়ে শুরু করা যায় না, এটা মোটামুটি যদি আপনি শুরু করতে চান তাহলে 30 লাখ টাকার দরকার আপনার অ্যাভারেজটা ম্যানেজ করতে গেলে। 30 লাখ টাকা দিলেই কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন। প্লাস এর জন্য আপনাকে লাইসেন্স বাগানা কাগজপত্র কমপ্লিট করার দরকার পড়বে, আর অন্য ব্যবসার মতো আপনি চাইলেই সকালে চাইলে বিকালে শুরু করে দিতে পারবেন, এই ব্যবসাটা কিন্তু সেরকম পারবেন না। এই ব্যবসার জন্য আপনাকে প্রপার ট্রেনিং নেওয়া লাগবে, আপনার ব্যবসাটা শিখতে গেলে 6 মাস সময় দিতে হবে, তারপরে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনি যদি এত টাকা দিয়ে ব্যবসা শুরু নাও করতে পারেন তাহলে আমি আশা করি যে আপনি এই ব্যবসা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি আপনি ব্যবসাটা শুরু করতে চান তো অবশ্যই আপনি আজ থেকে কাজে লেগে পড়ুন, মানে কিভাবে এটা রিসাইকেল করা হয় সেটা নয়, কিভাবে বাজারে বিক্রি করা হচ্ছে, কোথায় কোম্পানিটা আছে সেটা আপনি গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে যে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন, কোথায় মেশিন পাওয়া যাবে তাদের সাথে কথা বলুন, এই কাঁচামালগুলো ওরা কোথা থেকে ওঠাচ্ছে, কার কাছ থেকে কিনছে, কার কাছে বিক্রি করছে, সবগুলো ডাটা কিন্তু আপনাকে নিজেই জোগাড় করতে হবে। কারণ আমি এখানে বসে আপনি কোথায় আছেন সেটা তো জানি না, আপনার এরিয়াতে কীভাবে এই প্রসেসিংটা হচ্ছে সেটাও জানি না, তো আমি তো শুধুমাত্র নলেজটা দিয়ে দিতে পারবো, বাকি আপনার এরিয়া আপনি কীভাবে করবেন সেটা আপনাকেই ম্যানেজ করতে হবে। তো অবশ্যই ফ্রেন্ড, আমি এটা বলতে পারি, আপনি যদি কমেন্টস করেন কিছু জানতে চান সেটা আমি আপনাকে রিপ্লাই করবো। তো ফ্রেন্ড, আপনি যদি ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে স্বাগত জানাই, বা যারা এই ধরনের ব্যবসা করতে আগ্রহী তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন, নমস্কার।